Assalamoalikum. আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনাদের যাদের চ্যানেলে 100 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আপনারা কিভাবে ইউআরএল কাস্টম ইউআরএল তৈরি করবেন। অর্থাৎ আপনার চ্যানেলের নাম দিয়ে আপনি কিভাবে কাস্টম ইউআরএল তৈরি করবেন। যাদের চ্যানেলে 100 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আপনারা তাড়াতাড়ি করে এই কাজটি করে নেবেন, কারণ আপনার চ্যানেলের নাম দিয়ে না হয় অন্যজনে কাস্টম ইউআরএল করে নেবে। একটি নাম দিয়ে একটি কাস্টম ইউআরএল হয়। আমি মনে করি প্রত্যেক ইউটিউবারের জন্য এই টিপসটি খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কাস্টম ইউআরএল তৈরি করবেন। আমি আমার মোবাইল থেকে ক্রোম অ্যাপটি ওপেন করতেছি। ওপেন করার পর আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সরাসরি চলে যাচ্ছি। ইউটিউব চ্যানেলে যাওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের জিমেইলের লোগোটির মধ্যে ক্লিক করবেন। জিমেইলের লোগোটির মধ্যে ক্লিক করার পর ইউর চ্যানেলের মধ্যে ক্লিক করবেন। ইউর চ্যানেলে ক্লিক করার পর আপনাদেরকে একটু ওয়েট করতে হবে যে কাস্টম চ্যানেল, কাস্টমাইজ চ্যানেল, আপনারা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। আমি এখন কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতেছি। তারপর আমাদের ওয়াইটি স্টুডিও ওপেন হয়ে যাবে। ওয়াইটি স্টুডিও ওপেন হওয়ার পর আপনাদের সামনে কতগুলো অপশন আসবে, আমাদেরকে যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে এখন বলবো। আপনারা এখানে দেখতেছেন লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফরমেশন, চ্যানেল কাস্টমাইজেশনের মধ্যে, এর মধ্যে আমরা বেসিক ইনফো, বেসিক ইনফো এই অপশনটির মধ্যে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এই যে আপনারা নিচে দেখতেছেন চ্যানেল ইউআরএল, চ্যানেল ইউআরএল এর নিচে লিখে আছে সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল। অর্থাৎ আপনি আপনার চ্যানেলে কাস্টম ইউআরএল করার জন্য 100 সাবস্ক্রাইব পূর্ণ হলে আপনি এই অপশনটি পেয়ে যাবেন। অলরেডি আমি পেয়ে গেছি। এখন আমি এই অপশনটি থেকে কাস্টম ইউআরএল করব। প্রত্যেক ইউটিউবারের জন্য কাস্টম ইউআরএল তৈরি করা খুবই ইমার্জেন্সি আমি মনে করি। এখন আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এই যে আপনারা দেখতেছেন আমার চ্যানেলের নাম দিয়ে একটা কাস্টম ইউআরএল অটোমেটিক খুলে রেখেছে। আপনি চাইলে এটাও দিতে পারবেন, অথবা নিচে আরেকটি কাস্টম ইউআরএল দেওয়া আছে, আপনি চাইলে ওই নামটার সাথে এক যোগ করে বা যে কোনো একটা সিম্বল যোগ করে ওইটাও দিতে পারেন। আমি মূলত প্রথম যে নামটি অটোমেটিক দিয়ে রেখেছে ওইটি দিয়ে আমি কাস্টম ইউআরএল তৈরি করবো। আপনারা চাইলে নিচেরটি দিয়েও করতে পারেন, আমি উপরেরটি দিয়ে করবো। তাহলে আমি উপরের যেই কাস্টম ইউআরএলটি দেওয়া আছে ওই কাস্টম ইউআরএলটির পাশে যে রাউন্ড চিহ্নটি আছে ওইটাকে আমি বৃত্তটি বরাদ্দ করার পর আমি আমার কাস্টম ইউআরএল তৈরি করে নেব। আমি আপনাদেরকে এক এক করে সবগুলো দেখাবো কিভাবে কি করবো। এই যে আপনারা দেখতেছেন আমি আমার কাস্টম ইউআরএল প্রথম নামটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এই যে পাবলিশ, এখানে আপনারা দেখতেছেন পাবলিশ লেখাটির মধ্যে আমি ক্লিক করবো। অর্থাৎ প্রথম নামটি যে অটোমেটিক দিয়ে রেখেছে ওই নামটি আমি সিলেক্ট করার পর আমি পাবলিশে ক্লিক করবো। পাবলিশে ক্লিক করার পর আমার চ্যানেলের ইউআরএল তৈরি হয়ে যাবে। এই যে আপনারা এখানে লেখা আসছে দেখেন, ওয়ান্স এ কাস্টম ইউআরএল হ্যাজ বিন সেট ইট ক্যান নট বি চেঞ্জড অর ট্রান্সফারড টু এ ডিফারেন্ট চ্যানেল। অর্থাৎ আপনি চাইলে কাস্টম ইউআরএল তৈরি করার পর এটাকে চ্যানেলটার নাম চেঞ্জ করতে পারবেন না। ইউর চ্যানেল ইউআরএল ইজ রেডি টু বি সেট টু, অর্থাৎ আমার চ্যানেলের ইউআরএলটি এটা দিয়ে রেখেছে, আমি এটাতে দেবো। অর্থাৎ আমি এখন কনফার্মে ক্লিক করবো। কনফার্মে ক্লিক করলে আমার এই ইউআরএলটি আমার চ্যানেল কাস্টম ইউআরএল হিসেবে ব্যবহৃত করতে পারবো। আপনারা ঠিক একই সিস্টেমে এই কাজটি করবেন। আমি কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর একটু লোডিং হবে, আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। এই যে আপনারা দেখেন চেঞ্জ পাবলিশড, অর্থাৎ আমার কাস্টম ইউআরএল তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কাস্টম ইউআরএল তৈরি করছি ওই কাস্টম ইউআরএলটি দিয়ে ইউটিউবে সার্চ করলে আমার চ্যানেলটি আসে কিনা। আমি আপনাদেরকে প্রমাণ সহকারে ডিরেক্ট দেখিয়ে দেবো এখন। তাহলে আমি এটি তাহলে এই লিঙ্কটিকে আমাকে কপি করে নিতে হবে। তাহলে কাস্টম ইউআরএলের ডান দিকে কপি বাটনে আমি ক্লিক করে আমি এই লিঙ্কটিকে কপি করে নেব। আপনারা ঠিক একই পদ্ধতিতে কাস্টম ইউআরএল তৈরি করার পর কপি করে চেক করে নেবেন আপনার কাস্টম ইউআরএলটি দিয়ে সার্চ দিলে আপনার চ্যানেলটি আসে কি না। তাহলে এখন আমি কাস্টম ইউআরএল লিঙ্কটি কপি করে আপনাদেরকে দেখাবো আমার ইউটিউব অন্য একটি ইউটিউব চ্যানেল থেকে, যে আমার এই চ্যানেলটি সার্চ করে পাওয়া যায় কিনা, আমি যে কাস্টম ইউআরএলটি তৈরি করলাম তা ঠিক আছে কিনা। আমি এখন কপি করে নিলাম। এই যে আমি ওইখান থেকে চলে আসছি। এখন আমি ইউটিউবে যাচ্ছি। ইউটিউবে যাওয়ার পর
এখানে ইউটিউবের সার্চ বক্সে আমি আমার কাস্টম ইউআরএলটি পেস্ট করে দেব। আমি পেস্ট করে দিচ্ছি, আপনারা দেখেন এই যে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন আমি সার্চ করতেছি, এই যে আপনারা দেখতেছেন আমার চ্যানেলটি চলে আসছে, এই যে আমার চ্যানেলটি চলে আসছে, এই যে আমার চ্যানেলটি চলে আসছে, এগুলো আমার সব ভিডিও, এই যে এগুলো, অর্থাৎ আমার যে কাস্টম ইউআরএলটি তৈরি করা হয়েছে ওইটা ঠিক আছে। মূলত আপনারা একইভাবে এই কাজটি করে নেবেন। পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।